সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালক দায়ী নয়, মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষও এর দায় এড়াতে পারে না। এছাড়া দক্ষ চালক তৈরির প্রয়োজনীয় সুবিধার অভাব, চালকদের পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং ভারী লাইসেন্সধারী চালকের ঘাটতি মাদকাসক্তি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। ডিবিসি নিউজে যুক্ত হয়ে এসব কথা বলেছেন সংশ্লিষ্টরা। মহাসড়কে প্রাণহানি নিত্যদিনের ঘটনা, ফলে হত্যা না দুর্ঘটনা, দায় কার, কিভাবে এড়ানো যায়, এসব প্রশ্ন উঠে আসছে বারবার। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মনে করেন, সঠিক তদন্তের অভাবে অপরাধী শনাক্ত না হওয়া এবং সুষ্ঠু বিচার না হওয়ায় মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। এখানে কোনো মামলা আসলে হচ্ছে না, এখানে কোনো তদন্ত হচ্ছে না, অপরাধী শনাক্ত করা হচ্ছে না, বিচারটি সুস্পষ্ট হয় না। সুস্পষ্ট হয় না বলেই আমরা মূলত বিচারের দিক থেকে বঞ্চিত হচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, ভারী লাইসেন্সধারী চালকের ঘাটতি আছে দেশে, পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না দূরপাল্লার যানবাহনের চালকরা, অনেকে আবার মাদকাসক্ত। সড়ক দুর্ঘটনা এটা যদি নিয়ন্ত্রণ করতে হয়, আমরা সবসময় বলি পাঁচটা পিলার নিয়ে আমাদের কাজ করতে হবে, কিন্তু দুঃখজনক যে আমি বলবো আসলে এই পাঁচটা পিলারে কোনো পিলারে কিন্তু আমাদের তেমন অগ্রগতি নাই। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান সব দায় চালকের উপর দিতে নারাজ। এক্ষেত্রে সড়ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায় রয়েছে বলেও মনে করেন তিনি। মানুষের ধারণাই হয়ে গেছে বোধহয় চালক এককভাবে দায়ী, চালক, মালিক, তারপরে আপনার সরকার, পিআরটিএ, পুলিশ, পথচারী, যাত্রী, যারা সংশ্লিষ্ট এর সঙ্গে প্রত্যেকেই কম বেশি দায়ী। তারা বলছেন, সড়ক দুর্ঘটনা কমাতে উদ্যোগী হতে হবে সংশ্লিষ্ট সবাইকে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।